আর যে কথাটি আপনারা বলেছেন যে সাইবার ক্রাইম, ইয়াস, আমরা মনে করি যে সাইবার ক্রাইমটি বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত ক্রাইম। এবং আমরা জানি যে ভবিষ্যতের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম সারা বিশ্বেই, এবং সারা বিশ্বই এটিকে কীভাবে কোপ করবে, কীভাবে সাইবার ক্রাইমকে, সাইবার ক্রাইমের যে বিষয়গুলোকে সমাধান করবে, সেই জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া, জনগণ, জনবল তৈরি করা, বিশেষ করে ইকুইপমেন্টসগুলো সংগ্রহ করা, আমরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমরা চেষ্টা করছি বিভিন্ন ইকুইপমেন্ট সংগ্রহ করার জন্য, আমরা জনবল তৈরি করার জন্য, এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে আমরা যদিও সাইবার ক্রাইম ইউনিট ওইভাবে করতে পারিনি, কিন্তু সাইবার ক্রাইমের একটি সেল আমরা করেছি, যেখানে অলরেডি একজন এডিশনাল এসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার আন্ডারে একজন এএসপি অথবা তার সাথে আরও দুজনকে নিয়ে সাইবার ক্রাইমের বিষয়গুলো দেখাশোনা করার জন্য। আমরা এটিকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় সারা বাংলাদেশে, সেটি প্রচেষ্টা অব্যাহত থাকবে।